আসসালামু আলাইকুম ভিউয়ার্স সেন্টার ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমার টিউটোরিয়ালটি শুরু করছি। তো ভিউয়ার্স আজকে আমি দেখাবো কিভাবে কোনো ওয়ার্ড ফাইলকে জেপিজি ফাইলে রূপান্তর করা যায় বা কনভার্ট করা যায়। তো চলুন ভিউয়ার্স কথা না বলে আমরা আমাদের প্রসেসটি কম্পিউটারে করে দেখাই। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে এর জন্য আমাকে যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের যে ওয়ার্ড ফাইলটা রয়েছে সেটা আমাদেরকে ওপেন করতে হবে। আমি আমার ওয়ার্ড ফাইলে একটা ডকুমেন্ট সেখানে আমি রেখেছি। এই ডকুমেন্টসটাকে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে এটাকে পিডিএফে রূপান্তর করতে হবে। পিডিএফে রূপান্তর করার জন্য আমাদেরকে চলে যেতে হবে উপরে যে ফাইল মেনু রয়েছে, এখান থেকে ফাইল থেকে জাস্ট আমাদেরকে ক্লিক করে এখান থেকে চলে যেতে হবে সেভ অ্যাজ। সেভ অ্যাজ ক্লিক করলে আমাদের সামনে এটার পপ আপ উইন্ডোজ চলে আসবে, অর্থাৎ ডায়লগ বক্সে আমাদেরকে কিছু চেঞ্জ করে এটাকে ওয়ার্ড থেকে প্রথমে আমরা পিডিএফ করে নেব। তো সেই জন্য আমাদেরকে এখানে দেখুন ভিউয়ার্স, এখানে যে সেভ অ্যাজ টাইপ এটা রয়েছে, এটা ওয়ার্ড ডকুমেন্ট রয়েছে, আমরা এখান থেকে এটাকে পিডিএফ করে দেব। দেখুন এখান থেকে খুঁজে আমরা নিচের দিকে চলে আসলে এখানে পেয়ে যাব পিডিএফ। এই যে দেখুন এখানে পিডিএফ রয়েছে, এই পিডিএফটা সিলেক্ট করে আমরা এখান থেকে এটাকে সিম্পলি সেভ করে দেব। আমি এটাকে ডেস্কটপে সেভ করতেছি। ডেস্কটপে সেভ করার পরে আমি এটাকে এখানে সেভ অপশনে ক্লিক করে দেব, তো এটা সেভ হয়ে যাবে। তারপরে তো আমাদের এখানকার যে ওয়ার্ড ফাইলের যে কাজ এটা ক্লোজ করে দেওয়ার পর দেখুন ভিউয়ার্স আমাদের যে ডেস্কটপ, আমরা ডেস্কটপে এটা সেভ করেছি। পিডিএফ ইউটিউব গাইডলাইন নামে যে পিডিএফটা ছিল সেটা কিন্তু আমরা এখানে আমাদের ডেস্কটপে চলে আসছে। জাস্ট আমরা এটাকে একটু ওপেন করে দেখি। দেখুন ভিউয়ার্স এটা পূর্বে কিন্তু ওয়ার্ড ফাইলে ছিল, এখন কিন্তু এটা পিডিএফ হয়ে গেছে। এখন আমাদেরকে এই পিডিএফ থেকে জেপিজি ফরম্যাটে রূপান্তর করতে হবে। এটার জন্য আমি একটি ওয়েবসাইট ব্যবহার করব। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে খুব সহজে আসতে পারবেন। তো আমি এখানে টাইপ করব, গুগল ক্রোম ব্রাউজ ওপেন করছি। গুগল ক্রোম ব্রাউজ ওপেন করে আমি এখানে জাস্ট টাইপ করব যে পিডিএফ টু, পিডিএফ টু জেপিজি ডট এন ই টি, পিডিএফ টু জেপিজি ডট নেট। আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নেবেন। এটা লেখা হয়, কিবোর্ড থেকে এন্টারপ্রাইজ করে দিলে আমাদের এই ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে চলে আসছে। ওয়েবসাইটে আসার পরে ভিউয়ার্স আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে আমরা পেয়ে যাবো, দেখুন এখানে রয়েছে চয়েস এ পিডিএফ ফাইল, অর্থাৎ আমরা যে পিডিএফ ফাইলটাকে ওয়ার্ড ফাইলটাকে পিডিএফ ফাইলে কনভার্ট করেছি সেটাকে এখন জেপিজিতে করার জন্য আমাদের এখানে এই যে চয়েস এ পিডিএফ ফাইল এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এই চয়েস এ পিডিএফ ফাইল এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম ডায়লগ বক্স চলে আসবে, এখান থেকে আমরা যেহেতু ডেস্কটপে সেভ করেছি ডেস্কটপ সিলেক্ট করবো। ডেস্কটপ সিলেক্ট করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে সেদিকে আসলে দেখুন ভিউয়ার্স আমাদের যে ডেস্কটপে যে পিডিএফটা আমরা সেভ করেছি ইউটিউব গাইডলাইন নামে, সেই পিডিএফটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে এখান থেকে ওপেন করব। ওপেন করার পর ভিউয়ার্স আমাদের ডান পাশে দেখুন আরেকটা অপশন রয়েছে, এখান থেকে আপনি কোন কোয়ালিটি চাচ্ছেন, জেপিজি ফরম্যাটটা যে কোয়ালিটি কী হবে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। এখানে দেখুন বর্তমানে গুড দেওয়া আছে, এখান থেকে এক্সিলেন্ট, আমরা সর্বশেষে যেটা এক্সিলেন্ট এইটা আমরা সিলেক্ট করে এখান থেকে এটাকে কনভার্ট পিডিএফ টু জেপিজি, দেখুন কনভার্ট পিডিএফ টু জেপিজি এটা ক্লিক করে দিলে আমাদের এই যে পিডিএফ ফাইলটা এটা জেপিজি ফাইলে কনভার্ট হয়ে যাবে। তো আমরা এখানে সিলেক্ট করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে এটা কনভার্ট হয়ে গেল, দেখুন ভিউয়ার্স। এখন আমরা এটাকে এখান থেকে চাইলে আমরা ভিউ করতে পারি, আবার ডাউনলোড করতে পারি। তো আমরা একটু ভিউ করে দেখি যে আসলে এটা কীরকম হয়েছে। আমরা এখানে ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করলে দেখুন ভিউয়ার্স এখানে এটা আমাদের যে ওয়ার্ড ফাইলটা সেটা কিন্তু জেপিজি ফরম্যাটে হয়ে গেছে, দেখুন। এখন আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে যে ভিউয়ের পাশেই ডাউনলোড রয়েছে, আমরা এখান থেকে এই ডাউনলোড অপশানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আমি এক পেজ ডাউনলোড করতেছি, দুই যদি আপনারা দুই পেজ ডাউনলোড করতে চান বা অল ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। আমি যেহেতু প্রথম পেজটা আমি ডাউনলোড করবো সেজন্য আমি অন পেজ এই যেটা এটার পাশে যে ডাউনলোড অপশানটা রয়েছে সেটা আমি ক্লিক করেছি। এখন আমরা এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা চলে যাব আমাদের
পিসিতে পিসিতে যাওয়ার পরে এখান থেকে চলে যেত আমাদের ডাউনলোড অপশনে। দেখুন ডাউনলোডে এই যে এটাকে এখানে জেপিজি ফরম্যাটে কিন্তু এটা রূপান্তর হয়ে আছে। আমরা এখান থেকে এটাকে ওপেন করব। তো দেখুন ভিউয়ার্স আমাদের যে ওয়ার্ড ফাইলটা রয়েছে সেটা জেপিজি ফরম্যাটে সাকসেসফুলি কমপ্লিট কনভার্টেড হয়ে গেল। তো এখন আমরা এটাকে একটু জুম করে দেখি, আসলে এটা কোনো ক্লিয়ার দেখাচ্ছে কিনা। দেখুন ভিউয়ার্স একদম ক্লিয়ার, এবার কোনো ধরনের ঝামেলা নেই, একেবারে নিট অ্যান্ড ক্লিন জেপিজি ফরম্যাটে কিন্তু রূপান্তর হয়ে গেছে। দেখুন তো ভিউয়ার্স একটি ফাইলকে একটি ওয়ার্ড ফাইলকে কীভাবে জেপিজি ফরম্যাটে করতে হয় সেটা প্রসেসটা আপনি দেখালাম। প্রথমে হচ্ছে এটাকে পিডিএফে কনভার্ট করতে হবে, তারপর ওয়েবসাইটের মাধ্যমে এটাকে জেপিজিতে কনভার্ট করতে হবে বা কনভার্ট করা যাবে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট এবং ভিডিও পেতে। পরবর্তী দেখাবো অন্য কোনো ভিডিও বা টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।